আসসালামু আলাইকুম, লার্ন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার আগের তৈরি ভিডিওটি যারা এখনও দেখেননি তারা দয়া করে আমার আগের তৈরি ভিডিওটি দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি দেখে আপনি 100% উপকৃত হবেন। ওকে, আমার আগের ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো চলুন আমরা মূল কথায় যাই। আমাদের আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো আমাদের জিমেল আইডিতে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করেছি কিভাবে দেখব। ওকে, তো তার আগে আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, আপনার জানা খুবই জরুরি। ওকে, সেটা কি, আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো কোথায় কোথায় রাখতে পারি। ওকে, এটা আগে জানবো। তো চলুন কন্ট্যাক্ট নাম্বারগুলো কোথায় কোথায় রাখতে পারি সেটা দেখে নিই। এক, আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা ফোন মেমোরিতে রাখতে পারি। ওকে, এই ফোন মেমোরিতে রাখলে আমাদের সমস্যা কি, যদি আমাদের মোবাইল হারিয়ে যায় কিংবা মোবাইলকে আমরা হার্ড রিসেট করি তাহলে আমাদের নাম্বারগুলো হারিয়ে যেতে পারে। ওকে, সুতরাং আমাদের ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো রাখা একেবারেই সিকিউর না। ওকে, দুই নাম্বার পয়েন্ট, আমরা কোথায় রাখতে পারি, সিম কার্ডে। ওকে, সিম কার্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো রাখতে পারি, বাট আমাদের সিম যদি নষ্ট হয়ে যায়, আমরা যদি সিম আবার আমাদের সার্ভিস সেন্টার থেকে উত্তোলন করি সেক্ষেত্রে আমাদের নাম্বারগুলো হারিয়ে যায়। ওকে, নাম্বার থ্রি, আমরা জিমেল অ্যাকাউন্টে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ রাখতে পারি। ওকে, এই জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রাখা 100% সিকিউর। আপনি যতদিন আপনার জিমেল আইডিটা ব্যবহার করবেন, যদি আপনি পাসওয়ার্ড না ভুলেন, তাহলে কখনোই আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো হারাবে না। ওকে, নাম্বার ফোর, আর স্যামসাং অ্যাকাউন্ট, আমরা স্যামসাং অ্যাকাউন্টেও কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রাখতে পারি। ওকে, নাম্বার ফাইভ, বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায় প্লে স্টোর থেকে, আপনি সেই অ্যাপসের মাধ্যমে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোও সেভ করে রাখতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা সব সময় জিমেল অ্যাকাউন্টে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রাখবেন। ওকে, চলুন আপনার জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ আছে কি না দেখে ফেলি। ওকে, অথবা আমার আগের ভিডিওটি দেখে যারা আপনার জিমেল আইডিতে কন্ট্যাক্ট নাম্বার সেভ করেছিলেন, তারা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার জিমেল আইডিতে সেভ হলো কি না সেটা কিভাবে দেখবেন, তাই না? সে প্রশ্নের উত্তরটাও আপনি এখন পেয়ে যাবেন। এজন্য আপনি কি করবেন, আপনি অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পর আপনি কন্ট্যাক্টসে ক্লিক করবেন। ওকে, কন্ট্যাক্টসে ক্লিক করার পর উপরে দেখুন যে মোর লেখা আছে, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর কন্ট্যাক্টস টু ডিসপ্লেতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে বের করবেন আপনি কোন জিমেল আইডিতে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছিলেন। ওকে, সেই জিমেল আইডিতে ক্লিক করবেন। ধরুন আমি এই জিমেল আইডিতে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছি। ওকে, তাহলে আমি এই জিমেল আইডিতে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আপনি একবার ব্যাকে আসবেন। দেখুন এখানে যতগুলা নাম্বার আছে সবগুলা এই ওপরে জিমেল আইডিতে সেভ আছে। ওকে, এভাবে আপনি দেখে নিতে পারবেন আপনার কোন জিমেল আইডিতে কতটি নাম্বার সেভ আছে। তো ওকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।